চান্দু আই স্পাইসি তোমারে তুমি কিন্তু খুব বাড়ছো কইলাম আজকে তোমার খবর আছে এই কি হইছে আপনারা এমন করতেছেন কে কি হইছে বুঝতে পারবা পরে হ্যাঁ আগে মুরালের বাড়ি চলো হ্যাঁ চলো बोका भावते चुप कर রহিম মিয়া যে তোমার খাসার গপ্প আমি নিজ চোখে দেখবার চাই রাজি চাচা আমি এক পয়ে খারা চলেন চলো আসসালামু আলাইকুম আরে আমাগো ফিশারি অফিসার সাহেব যে বিষয়টি খুবই আধুনিক এবং যুগ উপযোগী আসুন আমি আপনাদেরকে দেখাই এরপর নাইলনের জাল দিয়ে খাঁচা চারদিক সেলাই করে মজবুত ভাবে আটকে দিতে হবে মাছ বা পোনা খাঁচায় ঢোকানো বা বের করবার জন্য এবং মাছের খাবার দেওয়ার সুবিধার্থে খাঁচার উপরের দিকে একটি মুখ বা দরজা রাখতে হবে খাঁচাটিকে পানিতে ভাসমান রাখার জন্য খাঁচার চার কোণায় চারটি প্লাস্টিকের ক্যান অথবা রাবারের পাত্র বেঁধে দিতে হবে এভাবে একাধিক খাঁচা রাখাও সম্ভব খাঁচাগুলি যেন অন্যত্র সরে যেতে না পারে সেজন্য একটি শক্ত খুঁটির সাথে বেঁধে রাখতে হবে মাছের খাবার হিসেবে চালের কুড়া গমের ভুষি সরিষার খৈল গুড়া মাছ শুটকি মাছের গুড়া শামুক ঝিনুক নরম জলজ উদ্ভিদ শাকসবজি বা খাবারের উচ্ছিষ্ট এসব একটি কাপড়ের পুটলি করে খাঁচার মধ্যে বেঁধে দিতে হবে মাছগুলোর খাবার গ্রহণের সুবিধার্থে এক টুকরা কাপড় ট্রে হিসাবেও ব্যবহার করা যেতে পারে মনে রাখতে হবে দ্রুত বাড়ে এমন মাছ যেমন তেলাপিয়া সরপুটি গ্রাস কার্প থাই পাঙ্গাস রুই কাতলা গলদা চিংড়ি কই মৃগেল সিলভার কার্প এসব খাঁচায় চাষ করাই ভালো খাঁচাগুলি পানিতে ডুবানোর 7 থেকে 10 দিন পর শ্যাওলা জমাট বেঁধে জাল নরম হলে প্রতিটি খাঁচায় 2.5 ইঞ্চি হতে 3 ইঞ্চি মাপের 25 থেকে 30টি পোনা মাছ একক বা মিশ্রভাবে ছাড়া যাবে এই পদ্ধতিতে ঠিকমতো মাছের পরিচর্যা করলে 5-6 জন সদস্য বিশিষ্ট পরিবারের মাছের চাহিদা পূরণ করেও অবশিষ্ট মাছ বাজারে বিক্রি করে লাভবান হওয়া যায় রহিম মিয়ার পুকুর নাই সে মুক্ত জলাশয় হাওর বাওর বিল ঝিল ডোবা যেখানে সুযোগ পায় সেখানেই খাঁচায় মাছ চাষ করে লাভবান হচ্ছে এই পদ্ধতি তাকে আমি শিখিয়ে দিয়েছি আচ্ছা বাবা আমার একটা লাল জামা কিনে দিবা কইলাম দেবো দেবো সামনে রাতে মাছ বেচা তোমার একটা লাল জামা আর তোমার মায়েরে একটা লাল শাড়ি কিনে দেবো যাও বড় যাও চাচা তা কেসটা কি বুঝলেন আমি তো বুঝলাম তো তোরা কিছু বুঝছস হ্যাঁ কিছু বুঝছস তো বুঝলাম তো একটু দেরিতে আগে বুঝলে এমন মিস্টেকটা হইতো না ভাই দিল থেকে ক্ষমা করে দিয়েন ক্ষমা নয় করলাম কিন্তু আবার যেন মিস্টেক করে রাস্তার থেকে নিরীহ মানুষে ধরে আনো না বুঝছ এই যে কান ধরলাম আর এমন ভুল হইব না খাঁচায় মাছ চাষের এই কায়দাটা মন্দ না হ্যাঁ ইচ্ছা করলেই ভালো কাম করা যায় বুঝছ এই বেকার বাস্তারা হ্যাঁ দেখলি
কেমন করে সে ইচ্ছা করে ভালো কাম করলো আর তোরা হুদা হুদি রহিম মিয়ারে বান্ধে আনছস। তোরা অন্যায় করছস, অন্যায় করলে শাস্তি পাইতে হইব। কেমন তোকে শাস্তি আমি দিতেছি, যেখান থেকে তার তুলে আনছস কান্দে করে এখানে নিয়ে যাবি, আবার কান্দে করে তারে বাড়ি পৌঁছে দিবি। আর শোন আর একটা কথা, কাল থেকে খাসা মাছ চাষ করবি, এই কাজ শুরু করবি বুঝলি। আর গ্রামের সব বেকার যুবক আমি এই কাজে লাগামো, জয়েন করামো এই কাজে বুঝলি। খরচাপাতি সব আমি দেবো, আর এ বিষয়ে পরামর্শ দিব ফিশারি অফিসার সাহেব বুঝলি। চলো 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 চলো। কি কইছিলাম না, খাঁচায় করলে মাছ চাষ, সুখে থাকবো 12 মাস।